এই সরকারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং নৈতিক কর্তব্য। বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, বাংলাদেশের স্বৈরাচার সরকারের পতন হয়েছে। জনগণের যেটা চাওয়া, জনগণের যেটা প্রত্যাশা, সেটা পূরণ করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে দায়িত্ব। গত 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট এই অবৈধ সরকার, এই স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতন থেকে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে, বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। আজকে বাংলাদেশের বীর ছাত্ররা এবং জনতা অবৈধ সরকার, এই স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতন থেকে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে, বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। আজকে বাংলাদেশের বীর ছাত্ররা এবং জনতা, জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ আজকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের যে জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, সেই চাওয়া পূরণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ আজকে বদ্ধপরিকর। আজকে জনগণের যেটা চাওয়া, জনগণের যেটা প্রত্যাশা, সেটা পূরণ করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে দায়িত্ব। আমরা বিশ্বাস করি এই অবৈধ শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের সব জায়গাতে, ঢাকা শহর সহ, ঢাকা মহানগর সহ বিভিন্ন জায়গাতে আমরা কিছু দুষ্কৃতিকারী, কিছু আওয়ামী লীগের যারা নব্য বিএনপিতে নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করছে, এই বিষয়গুলি থেকে আপনারা সকলে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। কোন আওয়ামী লীগের স্থান কোন বিএনপির কোথাও যাতে তারা যোগদান করতে না পারে, কোন কার্যক্রমে তারা যাতে অংশগ্রহণ করতে না পারে, কারণ তারা হচ্ছে স্বৈরাচার। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। মানুষের ভালো চায় না, তারা বাংলাদেশের মানুষের কাছ থেকে, আপনারা জানেন সকলে রাস্তাঘাটে আনাচে কানাচে, ফুটপাত থেকে, রিক্সা চালক থেকে, সবার কাছ থেকে তারা চাঁদা নিয়েছে, তারা দখলদারি করেছে, তারা জুলুম করেছে, তারা নির্যাতন করেছে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে বাংলাদেশে এখন থেকে কোথাও কোন চাঁদাবাজি চলবে না, বাংলাদেশে কোথাও কোন দখলদারি চলবে না, বাংলাদেশে কোথাও কোন লুটতরাজ চলবে না। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, এই সরকারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং নৈতিক কর্তব্য, এবং আমরা এই সরকারকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করব, কারণ আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার তৈরি করতে দেব না, বাংলাদেশে আর কোন স্বৈরাচারের আবির্ভাব ঘটবে না।